অভিনয়ের অহত জানো না, বড় পর্দায় কাজ করতে চলে এসেছ, মঞ্চ করেছ, পারছিস না কেন? আমাদের সামনে তো খুব পারবো না আমি, লিমাকে ওর বাবা ঘরে বন্দি করে রেখেছে, একমাত্র আপনিই পারেন এখন ওকে বাঁচাতে। টেনশন নিয়ে বলবি, হ্যাঁ, লিমাকে ওর বাবা ঘরে বন্দি করে রেখেছে, এখন একমাত্র আপনিই পারেন ওকে বাঁচাতে আকাশ ভাই। ঠিক আছে, শুটিং শুরু হবে। একদম ঠিক বলেছে, আমি নিজেই নিয়ে নিতে পারবো। থাক বাবা, তোমাকে কষ্ট করতে হবে না, আমি দিচ্ছি। মেয়েগুলো না যা হয়েছে এক একটা। সালবাম আমাকে ফোন করে বলল খবিরের যেন কোনো অযত্ন না হয়, ওকে বেশি বেশি করে খাওয়াতে। আসলে হয়েছে কি, চাচি আম্মা আমাকে অনেক স্নেহ করেন তো, তাই এমন রাজপুত্র ছেলে পাইলে কে না করবে বাবা বলো? তোমার মতো ভালো ছেলে চারপাশে তো খুব একটা দেখা যায় না। আমার একটা মাইয়া থাকলে তো আমিও তোমারই নিয়ে ভাবতাম। কি যে বলেন না আন্টি, আমি আসলে অতটা ভালো না যা আপনি ভাবছেন। এগুলো কি শুটিং এর খাবার? না মা, আমার জন্য শুটিং এর খাবার আসেনি। ওই সব খাবারের চেয়ে এইগুলাই ভালো, আমি নিজের হাতে তোদের জন্য রান্না করছি। এই খাবার তো আমি খাবো না, শুটিং এর খাবার খাবো। তাইলে বসে থাক, শুটিং এর খাবার খাইতে হইলে সেই দিঘি পার, অনেক দূর। তোর খালো আসু, তারপর যাস। তাহলে আর কি, ততক্ষণ আমি বাইরে গিয়ে বাতাস খাই, শুটিং এ এসে সব সস্তা খাবার আমি খাবো। আই লিলি দাঁড়া, তুই আবার কই যাস, বয় খাওয়া শেষ কর। লাই দিয়ে দিয়ে এই মাইয়াটারে আমার বইনে একবারে মাথায় তুলে ফেলাইছে। খাও বাবা, তুমি আরাম করে খাও। অনেকদিন পর এই মাটির চুলা রান্না খাচ্ছি, সাংঘাতিক সুস্বাদু হয়েছে আন্টি, খুব একবার পেট ভরে খাচ্ছি, রুচি দিয়ে খাচ্ছি। এই গ্রামের খাবারে মজাটাই আলাদা, তাই না বিথি? তখনকার কথায় আপনি কিছু মনে করবেন না নায়ক সাহেব, বিথির মনটা অনেক নরম। ও তখন বলতে পারেন বাঁচাতে গিয়েছিল, আর আমি বিথির একরকম অভিভাবক হিসেবে কথাটা বলছি আর কি। আমার অভিভাবক হওয়ার কোনো দরকার নেই, আমি নিজেই নিজের জন্য যথেষ্ট। আমাকে দেখে এতটাই রাগ হচ্ছেন যে খাবার রেখে চলে এলেন? আমার খাওয়া তো প্রায় শেষ, কিন্তু আপনি এখানে? খেতে আসাটা একটা বাহানা মাত্র,
আসলে আপনার সাথে দেখা করতে এখানে আসি। কেন? দুঃখ প্রকাশ করার জন্য। দুঃখ প্রকাশ? আমি দুঃখিত, তখন এমন আচরণ করাটা আপনার সাথে ঠিক হয়নি। না না, দোষটা তো আমারই, ভুলটা আমারই হয়েছে। শুধু শুধু দুটো লোক আমার হাতে মার খেলো। দুঃখ প্রকাশ করতে হলে আমারই করা উচিত। আমি অনেক দুঃখিত। ভুলে যাচ্ছেন, তখন আমাকে বাঁচাতেই আপনি গিয়েছিলেন, আর আজকালকার দিনে কে কাকে বাঁচাতে আসে বলেন। আমি সত্যি অবাক আপনার এই মহানুভবতায়। আসলে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই, আমি সত্যি দুঃখিত। ইটস ওকে, আর দুঃখ প্রকাশ করতে হবে না। আমি এমন বিশেষ কেউ না যার কাছে আলাদা করে ক্ষমা চাইতে হবে। সব বিশেষ মানুষগুলো নিজেকে এমনটা ভাবে, আর আপনি যে একজন বিশেষ মানুষ সেটা আবারও প্রমাণ করলেন। কিভাবে? লাঞ্চ ব্রেক শেষ, আপনার লিলি ম্যাডামকে ডেকে স্যার ডাকছে। ও, যাও আসছে। যখন সত্যি বিপদে পড়ব তখন এমন একজনকে নিশ্চয় দরকার পড়বে। যাচ্ছি, পরে কথা হবে। ফোন ধরছো না কেন ফারিয়া? কল করেছিল অথচ এখন কল ধরছে না। হ্যাঁ হ্যালো, ফারিয়া কি রুমে আছে? কি হোটেল ছেড়ে দিয়েছে? কখন? আচ্ছা কোথায় গেছে? ও, আপনি কাজ করুন, আপনি সব খোঁজখবর নিয়ে আমাকে একটু জানান তো। রাখছি আমি। কি ব্যাপার, কি এত ভাবছিস? ফারিয়া, ওকে ফোনে পাচ্ছি না। ফারিয়া কোথেকে? ওহো, তোকে তো বলতে ভুলে গিয়েছিলাম, ফারিয়া ঢাকায় এসছে, কিন্তু এখন ফোন ধরছে না। ফারিয়া ঢাকায়? ও এসছে আর আমাকে একবারও ফোন দিল না। আসলে ও জানে যে তুই আমার সাথে আছিস, সেজন্য হয়তো দেয়নি। আচ্ছা শোন, চল বের হব। কোথায়? রানুদের বাসায়। আমাকে এখনই যে একটু ঢাকায় যেতে হবে, না হলে যেতাম। সমস্যা নেই, বোনের সাথে দেখা করাটা আগে জরুরি। তুই তাহলে যা। আমি তাহলে বাসা থেকে গাড়িটা নিয়ে যাচ্ছি, চলি রে। এই মেকআপ ছাড়া হয়েছে, হয়েছে অনেক হয়েছে। ওকে আর্টিস্ট, স্ট্যান্ড বাই। ক্যামেরা, স্ট্যান্ড বাই। লাইট, ওকে, থ্রি টু ওয়ান জিরো, অ্যাকশন। আপনি লিমাকে নিয়ে গ্রামে পালিয়ে যান আকাশ ভাই। সংলাপটাও ঠিক মতো বলতে পারে না। এটা গ্রাম, গ্রাম থেকে হিরো যাবে শহরে হিরোইনকে নিয়ে, শহর থেকে গ্রামে নয়। ওকে ঠিক আছে, শুরু করো। ওয়ান জিরো, অ্যাকশন। আমার মনে হয় ওর বোন একবার ওকে রিহার্সাল করিয়ে নিয়ে আসুক। আরে ভাই, এটা মহড়া কক্ষ নয়, এত সময় আমাদের হাতে নেই। এখানে মিনিট যাচ্ছে মানে গুনে গুনে আমার পকেট থেকে টাকা যাচ্ছে। আচ্ছা আমি দেখছি, তুমি যাও, তোমার বোন তোমাকে সাহায্য করবে। আমার কারো সাহায্য লাগবে না, আমি নিজেই অনেক ভালো অভিনয় করি। লিলি, এদিকে আয় না। লিলি, কি হলো? লিলির আবার কি হলো? আমার উপর রাগ করে আছে কেন? মজিদ মিয়া, মজিদ মিয়া,
একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাব। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাব। আমরা তো শুনিনি। ও কি জানি, তাহলে মনে হয় আমার বোঝার ভুল। ওকে ছুটি ভাইয়া, একি অবস্থা করেছে শরীরের, নিজের যত্ন নাও না। ওকে না হয় ভুলতে বলছো, কিন্তু তোমাকে ভুলবো কি করে ভাইয়া? তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রেখো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর তুমি তুমি পারবে আমাকে ছাড়া থাকতে? আমি তোমাকে ছাড়া খুব ভালোভাবে থাকতে পারবো। আমার জীবনে কাউকে দরকার নেই, কাউকে না। কি হলো ফরহাদ, এতদিন পর বোনটা এলো, কিছু বলছো না কেন? অভিমান, তাই না? আমার বোধ হয় এভাবে আসাটা ঠিক হয়নি। আমি আসলে থাক না, তখন যেন কি বলছিলি, নিজের এই অবস্থা কি করে করেছে? আজ 5টা বছর পর তোর এই কথাটা জিজ্ঞেস করার ইচ্ছে হলো। আমিও ভুলে যাইনি ভাইয়া, তুমি আমাকে বলেছিলে আমাকে ছাড়াই তুমি থাকতে পারবে, কাউকে দরকার নেই তোমার। সেই কথাটা এখনো মনে রেখেছিস তুই? তুমি ওকে ভুলতে পেরেছো ভাইয়া? তোকে ছাড়া আমি কি করে থাকবো বল? আমার এই লক্ষ্মী বন্টি ছাড়া কে আছে আমার? তুমি জানো ভাইয়া, আমি তোমাকে বলেছিলাম না যে আমি গানের প্রোগ্রামের জন্য এসেছি। আমি তোমাকে সত্যি কথাটা বলি, আমি আসলে তোমাকে দেখতে এসেছি। 5 বছর তোমাকে না দেখে থাকাটা আমি সহ্য করতে পারছিলাম না। কখনো আমাকে ছেড়ে যাবি না তো? ডরে ডরে টক্কা, আপি তুই তো মেরে দিলি একেবারে ছক্কা। সবে তো শুরু, এবার দেখবি আসল খেলা অনিমার। আচ্ছা ভালো কথা, তুই কি করে জানলি যে আমি এখানে আছি? তোমরাই কাজ করেছো। তুমি আমাদের পাত্তা না দিলে কি হবে? আমরা ঠিকই তোমার মানে তোমাদের কথা ভাবি। তোমাদেরকে ধন্যবাদ। আচ্ছা আপু, তুই যে এখানে চলে এলি, কিন্তু ওদিকে তোর গানের প্রোগ্রামের কি হবে? গানের প্রোগ্রাম তো করাই যাবে, আগে ভাইটাকে কাছে পাই। পাগলি।
না না, এভাবে কাজ করা যায়? এত পচা একজন নিয়ে আমি জীবনে কাজ করি? আরে ভাই, একটা দৃশ্য করতে পারলাম না আমি সারাদিনে। না, এভাবে হয় না। একটা ভালো সুযোগ পেয়েছিলে কাজে লাগানো, এতক্ষণ তো সংলাপ বলতে পারো না। এখন তোমার অভিনয়ে মন নেই, কোথায় থাকে মন? কি করতে হবে বলুন, আমি মন দিচ্ছি। শোনো, ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে, শুটিং ব্যাক আপ, আজ আর ইচ্ছে করছে না। শুটিং তো প্যাক আপ, আমি তাহলে যাই। আরে যাবে মানে কি? আরে আমাদের সাথে চলো, রাত্রে বারবিকিউর ব্যবস্থা করছি আমরা নিজেরাই আর কি। না থাক, আপনাদের ঘরোয়া অনুষ্ঠানে আমার থাকা ঠিক হবে না। আরে দেশের নায়ক কি বলতেছে দেখো। আরে তোরাও কিছু কো, আপনিও থাকতে পারেন। হ্যাঁ হ্যাঁ, দেশের এত বড় একজন নায়ক যদি আমাদের সঙ্গে থাকে তাহলে তো আনন্দের বিষয়। এই লিলি, আমরা রাতে আজকে সবাই মিলে বারবিকিউ করব, তাই নাকি? তাহলে আপনিও চলুন না। এর আগে আমি দাওয়াতটা নিয়ে নিয়েছি। অভিনয় মন নেই কেন তোর? কি করছিস তুই? আমি করছি নাকি তুই? আমি কি করছি? ওয়াসিম আমার নায়ক, তার সাথে তখন কোন আগে কিসের ফুসু ফাঁসু করছিলি? কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। আরে ওখানে উনি নিচ থেকে এসেছিলেন। থাক আপা, আমাকে কিছু বুঝাতে হবে না, আমার যা বুঝার আমি বুঝেছি। না, তুই কিছু বুঝিসনি। সরি, আমি একটু ইন্টারাপ্ট করলাম। আমরা সবাই চা খেতে যাব, আপনারা চাইলে যেতে পারেন। আপনার খুব মাথা ব্যথা, ও একদম যেতে পারবে না। আমার কোনো কাজ নাই, আমি যেতে পারবো, চলুন। সালমা বিবি, আঙ্গটে সারাই সব পাকনা কইরা লেছ নাকি? ও হনো আই নাই, দিন তারিখ পাকা করতে আইছে। আই চল, একদম বেশি কথা কইবা না। হ্যাঁ, এত কথা ককে রে, একটা তোমার গলা শাসনে টেঙ্গা ছিরা লয়া। বাড়িতে রাহাত এসেছে, আজকে বোধহয় পাকা কথা বলবে, তাই নাকি? সকালবেলার কথাটা ভুলতে পারিনি, তার মানে আমাকে ক্ষমাও করতে পারেননি। তুমি নাকি এখানকার একটা মেয়ের সাথে ঝগড়া বাঁধিয়েছিলে? হ্যাঁ, বাঁধিয়েছিলাম। ঝগড়া হওয়া মেয়েটাই বুঝি বিধি? আমার সম্পর্কে আপনার অনেক ভুল ধারণা দেখছি। ঠিকটা জানার সুযোগ তো দিবেন না।